Assalamu alaikum. Welcome back to my channel Sara's Tiffin Corner. Sara's Tiffin Corner আজকের আয়োজনে থাকছে তাল দিয়ে শুকনো ফল দিয়ে মজাদার একটি কেক। চলুন তাহলে দেখে আসি এই কেকের রেসিপিটি। কেক তৈরি করার জন্য যে শুকনো উপকরণগুলো লাগবে আমি একে একে সেটা দিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে চলে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 제টা কেকটাকে অনেক বেশি মজাদার করবে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। এবার আমি এই উপকরণগুলো ধীরে ধীরে খুব ভালো করে চলে নিচ্ছি। এবার সব কয়টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি শুকনো ফল দিয়ে কেকটা তৈরি করব তাই আমি এখন সব শুকনো ফল একসাথে মিলিয়ে দিচ্ছি। কাঠবাদাম দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিলাম নারিকেল কুচি 1 চামচ, কিশমিশ দিচ্ছি 1 চামচ, মোরব্বা দিয়ে দিচ্ছি 1 চামচ এবং বাদাম দিচ্ছি 1 চামচ। শুকনো ফলগুলোতে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কেকে ব্যবহার করতে সুবিধা হয়। কেক তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম মেলানো শেষ, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা ডিমের সাথে গুলে যায় ভালোভাবে। ডিমের সঙ্গে আমি চিনিটা মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল এবং দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তারা ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1 কাপ তাল, এটা আমি এবার খুব ভালো করে ডিম চিনি এবং অন্য সকল উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, যেহেতু আমার তালটা খুব বেশি কালার নাই সেজন্য দিয়েছি। আপনারা তালটা যদি আপনাদের কালারফুল হয় তাহলে এটা না দিলেও কোনো সমস্যা নাই, এটা দেখতে ভালো লাগবে সেজন্য দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কয়টি উপকরণ। এবার আমি আমার লিকুইড উপকরণের সাথে শুকনো উপকরণগুলো ধীরে ধীরে চেলে চেলে একসাথে মিলিয়ে নেব। একটু একটু করে মেলাবো, একসাথে সব মেলাবো না, আর এই বাটি অংশটা ফেলে দিব। আমার সব উপকরণ একসঙ্গে মেলানো শেষ, এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এবার এই বেকিং পাউডারটা আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এবার শুকনো ফলগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। সব কয়টা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে ফেলেছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এই মোল্ডে কেকটা তৈরি করব তাই এখানে খুব ভালো করে একটা নর্মাল পেপার বিছিয়ে নিয়েছি এবং উপরে বাটার গ্রিস করে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল তেলটাও গ্রিস করে দিয়ে কেকটা তৈরি করতে পারেন, বাটার দিলে ঘ্রাণটা একটু খুব ভালো আসে সেজন্য আমি বাটার দিয়েছি। এবার আমি কেক ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দেব। এবার আমি কেক ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। আমি কেক মোল্ডটা ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। যাতে দেখতে ভালো লাগে তাই আমি উপর দিক থেকে একটু চেরে চেরে দিয়ে দিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি সামান্য স্প্রিঙ্কল। যেহেতু বাচ্চারা খাবে তাই এটা দেখতে খুব আকর্ষণীয় লাগবে। এরপর আমি কেকটা বেক করার জন্য নিয়ে যাব। কেকটা আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যান বসিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, এটা প্রি হিট করে নিয়েছি। এবার আমি আগুনটা মাঝামাঝি রেখে কেকটা বেক করে নেব এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত কেকটা আমার না হয়। ফিরে এলাম 20 মিনিট পর, দেখতে এলাম কেকটা হয়েছে কি না। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে দিচ্ছি কেকটা ঠিক মতো বেক হয়েছে কি না।
আপনারা দেখতে পাচ্ছেন টুথপিকটা ক্লিয়ার এসেছে, তার মানে আমার কেকটা একদম ভালোভাবে হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে পরিবেশন করতে নিয়ে যাব। তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্রুটস তালের কেক। আপনারা দেখতে পাচ্ছেন কি ভীষণ সুন্দর হয়েছে। আমি এবার এটা কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মজাদার শুকনো ফল দিয়ে তৈরি তালের কেকটি কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করি বাসার সকলকে নিয়ে উপভোগ করবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকেই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।